সালামু আলাইকুম জি ভাইজান আপনার যেই ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার আগামী সাতাশ তারিখ ঠিক আছে সাতাশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট আর ইমিগ্রেশ আপনার টিকিট আছে আপনার আগামী যেই এক অক্টোবর ওকে তো এই দুই কপির সাথে আপনার ট্রাওয়াল পাশের এক কপি ফটোগ্রাফি যোগ করে প্রিন্ট মারে নেবেন এবং কি আপনার উপরে অরিজিনাল রাখবেন আর টিকিট এটা আপনার রেখে দেবেন এই টিকিটটা আপনি এয়ারপোর্ট নিয়ে যাবেন ঠিক আছে তো দুটা কপি আপনার টিকিট আছে আর আছে কি দু কপি টিকিট আছে ইমিগ্রেশনের পেপারটা আছে আর আপনার টাওয়া আছে ফটোকপি আছে ফটোকপি অবশ্যই অবশ্যই করে নেবেন পাসপোর্ট এবং টাওয়া আছে কপি করে নেবেন ঠিক আছে কোয়াল্লামপুর টু ঢাকা ঢাকা টু কোয়াল্লামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যারা এখন ইমিগ্রেশন যাচ্ছেন স্প্রিড অফ পাসের জন্য আপনার লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনার টিকিটের দুই কপি করবেন এক কপি ইমিগ্রেশন রেখে দিবে আবার পাসপোর্ট এক কপি ফটোগ্রাফি করবেন ট্রাভেল পাস থাকে ট্রাভেল পাসের কপি ফটোগ্রাফি করবেন তো সেক্ষেত্রে ফটোগ্রাফিগুলো ইমিগ্রেশন রেখে দেবে অরিজিনাল পাসপোর্ট এবং ট্রাভেল পাস আপনাকে ইমিগ্রেশন দিয়ে দিবে এবং টিকিটের এক কপি আপনাকে বাড়তি করবে এই কারণে যেই ইমিগ্রেশনের এক কপি রেখে দেবে কপি আপনার হাতে রাখতে হবে এয়ারপোর্ট যাওয়ার জন্য আর এয়ারপোর্টে যদি আপনার কপি না থাকে মোবাইল দেখালে চলবে কোনো প্রকার সমস্যা হবে না আর অবশ্যই অবশ্যই যারা কিনা আপনারা টিকিট কাটতেছেন আপনার ফ্লাইটের একদিন অথবা দুই দিন আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন যে কোনো মুহূর্তে ফ্লাইট পরিবর্তন হতে পারে বা কয়েক ঘন্টা পিস হতে পারে যাতে করে আপনি হয়রানের মধ্যে না পড়েন আর ভাইটি আসছে আমরা সমস্ত কিছু ওনাকে বুঝিয়ে দিয়েছি ঠিকভাবে উনি অনেক দূর থেকে আসছে আর যারা কিনের সঙ্গে অ্যাপয়েনমেন্ট নেবেন এবং টিকিট কাটবেন যোগাযোগ করতে পারেন সাথে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম